ಇಷ್ಟ ಅದು. আসসালামু আলাইকুম, হাফিজ ইনকিউবেটর থেকে আমি হাফিজ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আপনার মাঝে আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজ আপনাদেরকে দেখাবো একটি ডিজেল চালিত ইঞ্জিনের একটি ভিডিও। ভিডিওতে দেখতে পাচ্ছেন যে ইঞ্জিনটা, এটির আপনার হলো চাংসে কোম্পানির 12 হর্সের একটি ইঞ্জিন। তো বর্তমানে ইঞ্জিনের কি কন্ডিশন আছে এবং পুরাতন ইঞ্জিনের কি কি পার্টস ভালো থাকলে ভালো সার্ভিস পাওয়া যায় বিস্তারিত জানাবো এই ভিডিওতে। আমাদের চ্যানেল এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দর্শক, পুরাতন ইঞ্জিন কিনতে গেলে আমরা প্রথমে দেখি যে নেম প্লেটটা। তো নেম প্লেটের ভিতরে আপনার আমরা ডেটটা দেখি, এটা কয় সালে ইঞ্জিনটা বাইর হয়েছে, বর্তমানে কয় সালে আছে, এরপর ডিভেন কে আমরা পুরাতন ইঞ্জিনগুলো আমরা ক্রয় করে থাকি। আসলে আমি ডিজেল ইঞ্জিন কিনতে গেলে আমি এই জিনিসটা অতটা মানিন্য করি না। আমি মানিন্য করি ইঞ্জিনের বয়স হোক সমস্যা নাই, ইঞ্জিনের যদি আপনার ব্যবহার যদি কম হয়, কারণ এই ডিজেল চালিত ইঞ্জিনগুলো বিভিন্ন কাজে ব্যবহার হয়ে হয়। নতুন ইঞ্জিন নিয়ে আসার পরে কম ব্যবহার হয়েছে, অনেকদিন রাখে দেওয়া হয়েছে, ওই ইঞ্জিনের আপনার সার্ভিসগুলো খুবই ভালো পাওয়া যায়। আমি পুরাতন ইঞ্জিন ক্রয় করতে যাই, আমি ওরকম ইঞ্জিন অনেক পাইছি। তো আল্লাহর রহমতে ওই ইঞ্জিনগুলো সার্ভিসগুলো খুবই ভালো পাইছি। আর পুরাতন ইঞ্জিনের আপনার মূলত আপনার যে জিনিসগুলো আপনার দেখে দেখে কিনতে হবে সেটি হলো আপনার ইঞ্জিনের ক্যাং স্টিডি আছে কিনা, লালার পিছন ঠিক আছে কিনা, হেড ঠিক আছে কিনা। কারণ আপনার ইঞ্জিন কেনার পর আপনি তো আর সার্ভিসিং করবেন না, নিয়ে ডাইরেক্ট আপনি ব্যবহার করবেন, তাহলে আপনার যেহেতু আপনার ওই ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনার কিন্তু এই জিনিসগুলো আপনার দেখে কিনতে হবে। ইঞ্জিন আপনার স্টার্ট মিস করতেছে কিনা, নজল প্লাঞ্জার এক জাস্ট তেল এক জায়গা আছে কিনা, এগুলো আপনার আগে দেখতে হবে। একটা পুরাতন ইঞ্জিনের যদি আপনার ক্যাং স্টিডি থাকে, লালার পিস্টন হেড, তারপর আপনার আদার্স আর অনেক কিছু আছে, যেমন মোবাইল পাম্প, তারপরে সাইড কভারে সাউন্ড টাউন্ড, এগুলো আপনার সব দেখে কিনতে হবে। এগুলো যদি আপনার দেখে যদি কিনেন তাহলে আপনার পুরাতন ইঞ্জিনের সার্ভিসটা খুবই ভালো পাবেন। আর আপনার দেখা গেল যে আপনার এই ব্যবহার করার পরে আপনার মোবাইল আপনার যে লেভেলটা আছে এই লেভেলে নাই, তার সে আস্তে আস্তে মোবাইল যাইতে থাকে, তাহলে বুঝবেন যে ইঞ্জিনের আপনার লালার যে পিছন আছে লালার পিছন বাদ হয়ে গেছে, এই জন্য আপনার মোবাইলটা আনতে আছে। আর তারপরেও যে আপনার যদি মোবাইল যদি ঠিক থাকে তাহলে সবকিছুই ঠিক আছে। ভিডিওতে যে ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন এই ইঞ্জিন আপনার ক্যাং স্টিডি, এই ইঞ্জিন আপনার ক্যাং কাটা হয় নাই, এমনকি ফ্রেশভাবে আছে। আর ইঞ্জিন আপনার ব্যবহার হয়েছে কম, ইঞ্জিনের আপনার বয়স হয়েছে, আপনার যে দেখতে পাচ্ছেন যে ভিডিওতে ইঞ্জিনের বয়স হয়েছে, কিন্তু আপনার সাউন্ড শুনলে আপনি বুঝতে পারবেন যে ইঞ্জিনের বয়স খুবই কম। এটা আসলেও বিশেষ করার মতো না যে এই ইঞ্জিনের বয়স হয়েছে, ব্যবহার হয়েছে, এই ইঞ্জিনের সাউন্ড কোয়ালিটি এত ভালো, এটা আসলেও স্টার্ট না দিলে আপনি বুঝতে পারবেন। তো আপনার যে কেউ ইঞ্জিনার নেবেন সুন্দরভাবে চালাইতে পারবেন, কারণ ইঞ্জিনের কোনো কাস্টম করা লাগবে না, একবারে ফ্রেশভাবে আছে ইঞ্জিনটা, কোনো কাস্টম করা লাগবে না। এখানে আমি আউট ই দিয়ে আপনার পাইপ লাইন দিয়ে আমি স্টার্ট করে আপনার ভিডিওতে দেখাবো। তো আপনার ইঞ্জিনটা আপনার আমি দিয়েছিলাম আপনার একটা জেনারেটর দিতে, এই জেনারেটর আমার দেড় থেকে দুই মাস ব্যবহার হয়েছে, একটা আলুর প্রজেক্টে গেছিলো এই ইঞ্জিনটা। আমি ওখানে ওনার 2 ইঞ্চি পাম্প আসছিল, এখন উনি 3 ইঞ্চি পাম্প করছে, অর্থাৎ আগের চেয়ে বড় মোটর ব্যবহার করছে, এই কারণে আপনার ইঞ্জিনটা আমার একটা জেনারেটর দিয়ে আর কি যারা বলা হয় এক্সচেঞ্জ করা হয়েছে, মানে ছোট জেনারেটরটা দিয়ে বড় জেনারেটর নিছে। এখন আপনার বর্তমানে ইঞ্জিনের এটা আমার হাতে ইঞ্জিন দিয়েছিলাম, এই কারণে আমি ইঞ্জিনের ব্যাপারে আমি খুবই ভালো জানি। যে কেউ ইঞ্জিনটা নেবেন ভালো সার্ভিস ইনশাল্লাহ পাবেন, কারণ ইঞ্জিনের কন্ডিশনটা খুবই ভালো আছে। তো দেখা যাক দর্শক, আমি ইঞ্জিনটা আপনাদেরকে স্টার্ট করে আমি দেখাই ইঞ্জিনের সাউন্ড কন্ডিশন শোনার পরে তারপরে আবার আপনাদেরকে বলতে আসি। দর্শক, আমরা যে আউটসাইডে একটা পাইপ লাইনটা করছি, এটা আপনার মূলত দেওয়ার অর্থ হলো আপনার তেলে ডেকে ছাড়া আমরা পাইপ লাইনে তেল দিয়ে অল্প একটু তেল দিয়ে আমরা স্টার্ট করে দেখবো যে ইঞ্জিনের সাউন্ড কোয়ালিটিটা কতটুকু ভালো। আসলে ইঞ্জিনের সার্ভিসের বিষয়টা আপনার সার্ভিস ভালো মন্দ বুঝতে পারেন সাউন্ডের উপর, আপনার অনেক কিছু বোঝা যায়। আর আমরা স্টার্ট দেওয়ার সময় অনেকেই অনেক কিছু আমরা আসলে ইঞ্জিনের ব্যাপারে অনেক কিছুই অনেক কিছু বুঝি না। আর ইঞ্জিন স্টার্ট দেওয়ার সময় অবশ্যই যে এখানে পাওয়ারটা আছে, যে পাওয়ারটা আপনার আগে দিতে হবে। পাওয়ারটা দেওয়ার পরে তারপর আপনার একটু হালকা ইঞ্জিনটা ঘুরে আপনার নজলের তেলের দাগ আছে কিনা এটা আপনার দেখতে হবে। এই একটু ইঞ্জিনটা একটু ঘোরাও, ঘুরে আপনার দেখাও যে তেলের দাগটা আছে কিনা। দেখেন ইঞ্জিনের তেলের দাগটা সুন্দরভাবে আছে। এটা না দেখে যদি আপনি স্টার্ট মারেন তাহলে আপনার কোনো লাভ হবে না, কারণ আপনার
যতগুলো স্টার দিবেন স্টারগুলো মিস করবে। তো অবশ্যই আপনার ইঞ্জিনের স্টার দেওয়ার সময় তেলের ডাক্তার আপনার দেখতে হবে। হ্যাঁ, তারপরে এখন স্টার দাও। এই ইঞ্জিনগুলো কিন্তু আপনার যদি ইঞ্জিনের কন্ডিশন যদি ভালো থাকে, এটা যে কেউ ছোট পোলান বড় পোলান সবাই স্টার দিতে পারবেন। হ্যাঁ, স্টার দাও, হ্যাঁ স্টার দাও। দেখতে পেলেন ইঞ্জিনের সাউন্ড কোয়ালিটিটা, তো আপনার ইঞ্জিনের সাউন্ড কোয়ালিটিটা খুবই ভালো আছে। এমনকি ইঞ্জিনটা নেওয়ার পরে কোনো কাজকাম করতে হবে না, যে কেউ নিয়ে সুন্দরভাবে চালাতে পারবেন। এমনকি সুন্দরভাবে চলবে ইঞ্জিনটা আপনার চাংচাই কোম্পানির ইঞ্জিন। তো আপনার পুরাতন ভিটে আপনার ভালো কন্ডিশনে বর্তমানে আছে ইঞ্জিনটা, কোনো কাজকাম করা লাগবে না। তো আপনারা ইঞ্জিনটা আপনার যে কোনো স্থান থেকে ইঞ্জিনটা আপনারা নিতে পারবেন। আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা মালগুলো ডেলিভারি দিয়ে থাকি। তো আমাদের ঠিকানাটা হলো আপনার শেরপুর রাজীব মার্কেট মুন্সিচর, শেরপুর সদর শেরপুর। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।